হ্যালো জি, আসসালামু আলাইকুম। আপনি কি নীরব বলছিলেন? জি বলছি। জি ভাইয়া, আমি সঞ্জিতা, মানে যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা আর কি। কী সৌভাগ্য আমার, আমি তো ভেবেছিলাম বিয়ের আগে আমাদের অনেক কথা হবে, কিন্তু আপনার ফোন নাম্বারটাই তো পেলাম না। যাক, আপনি নিজে থেকেই ফোন দিয়ে দিলেন, খুব খুশি হলাম। না, আমি আসলে আপনার সাথে গল্প করার জন্য ফোন দিইনি, আমি একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। একটু কেন, অনেক কথা হবে আজকে, আজকে আমরা সারা রাত কথা বলবো। দেখেন, আমি সারা রাত কথা বলার মুডে নাই, আমার আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমি আমি আসলে বিয়েটা করতে পারবো না। কেন, আমাকে পছন্দ হয়নি? দেখেন, আমাকে আমার ফ্যামিলি ফোর্স করে নাই, আমি নিজে থেকেই বলেছি আমি আপনাকে বিয়ে করব, কিন্তু একটা মানে অনিবার্য কারণবশত আমি এখন আপনাকে বিয়ে করতে পারছি না। অনিবার্য কারণটা কি জানতে পারি? আসলে আমার একটা ছেলের সাথে বেশ অনেক দিন ধরেই সম্পর্ক ছিল, কিন্তু একটা অনিবার্য কারণে আমরা আলাদা হয়ে যাই। আর এখন নিশ্চয় মনে হচ্ছে আপনি ওকে ছাড়া থাকতে পারবেন না, তাই তো? এক্স্যাক্টলি, আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ বুঝলাম, দেখি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি একটু দিনে কষ্ট করে একটু আপনার ফ্যামিলিকে জানিয়ে দেন, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর কর্পোরেশন, রাখি। ভাইয়া, আমি আমার প্রবলেম সলভ করি আর তুমি ফোন বন্ধ করে ঘুমাও। ভালো, তুমি ঘুমাও।